কিতা খবর চাকি কিতা খবর বালা নি না রে ভাই বালা উলা নাই মানে দেশের যে পরিস্থিতি তা তো আর তুই জানদে গরো দুই দিন থেকে খালি না রে ভাই নয়জন খালি আলা ফ্যামিলি এরপরে ভাই দুগারো বেকার সম্পূর্ণ সপ্তাহ মারছে অনেক কইতাম পারি না যে আমার তো পয়সা না কইবে কিনা কোন যে সবাই বার হয়েছে যে কোনটা খাইনি নয় গরো তো মানে খালি উঠিব আমি নিলে তারা খাইতো আর মা উপাস ভাই উপাস বুঝছি বুঝছি তা আমারও তো সেই অবস্থা রে ভাই আমি ও রাস্তা বাড়ি দিয়ে এলাম হয়তো বিষয়টা কইনি আমি রে ভাই আজ প্রায় মাস দেড় মাস হয়ে যায় মানে করোনা ভাইরাস একটা আইসে ওবার খানা সপ্তাহে লকডাউন হয়ে গেছে এখন খাম পাস কোনো ভাই ঘুমটা নাই বড় একটা কষ্টের মাঝে আছি তখন আমরা ফ্যামিলি জানি বড় আমার বোন চাইজন তখন এই বিষয় না কিতা যে করতাম চিন্তা করে ফাইলাম না তার মাধ্যমে বুঝছেন আজকে যাই গিয়া বুঝছেন যাওয়া লাগে কালকে দেখা করি বুঝছেন কষ্টটা বেশি বাড়ি গেছে আমার ফ্যামিলি টাউনে থাকে বাইকু তার বউ তার ফ্যামিলি সকলে নিয়ে আইছে আমরা নিজে খাইতাম এখন তারা খাবাইতাম কই থাকি ও চিন্তা নানি আজকাল মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে আমি চাইছিলাম গীতা ওদের আন্ডার দিনে লোকরে গুজে দিন মেম্বার দিনে মেম্বার লোক কৃষ্ণ গুলো বেতন যায় একটা ফোন দিলে মনে হয় একটা জিনিস রাই ফোন দিতে তাই জন্য বুঝে হই তো তবে নম্বর আছে নি আমার নম্বর তুই নম্বরটা কোথায় নম্বরটা আমারও বর্তমানে ব্যবসা বাণিজ্য বা কোনো জিনিস করতাম পারাম না আমিও খুব এটা জোর মাঝে পড়ে গেছি তো আমার আগে কইতা তুই আমার আগে কইলে না আমি আমরা ওয়ার্ড 50 জনের নাম নিলাম আমি তো আমি তো সমাধান হয়ে যাব সব অফিস আদালত খুলে যাব ওগুলাকে আমি এক কল দিছি না অনপেক্ষা করতে করতে তখন থেকে আমার আর গান চলেন না কোনো চিন্তা করো না আমি যেহেতু আছি আর আমি তো জানতাম না এখন যখন জানছি তোমারে অবশ্যই আমি তোমার নেক্সট ডে গানের গানের ব্যবস্থা করা আমি মনে মনে আপনার একটু গাইলাম বুঝছেন নি দিনকাল কেমন যান আপনার আমি আলোচনা করতাম আসলাম বর্তমানে যে দুইটা সমস্যা নিয়া ইয়াকে তো মানুষের খাদ্য পান না খানি পান না আর অন্যদিকে করোনা ভাইরাসের দায় তো আমি চাইছিলাম যে আপনি যেহেতু শিক্ষিত মানুষ আপনি এলাকার যদি সচেতনতা বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন তাইলে মনে হয় ভালো হইল না আর তার বাজু আমি দেখবো নে যে সরকার থেকে যেগুলো এগুলো আমি অবশ্যই মেনটেন দিব আপনি জাস্ট সচেতনতা বিষয় নিয়ে আপনি যুবকেরারে নিয়া যখন কোনো উদ্যোগ নিয়ে নেওয়া যায় আমার জানাই না আপনি আপনার নাম্বার আমার কাছে আছে আমি ফোন দিবি না আর না আমার নাম্বার আপনি ফোন দিলেই বা দিলিয়া সময় দিন হবে ঠিক আছে না তুমি এক কাজ করো একটা টাইম দিলাও তো ও টাইম কারণ আমি তো সময় করতাম পারি আজকে সন্ধ্যা বাদে আমার লোকে আপনি যোগাযোগ করবা আচ্ছা ঠিক আছে তুমি আমার নাম্বার গুলো তুলিলাও যে লাস্টে একটা নাম্বার আছে আমার এটা আছে কিনা তোমার কাছে দেখো 017 আচ্ছা ওটা নাম্বার ও নাম্বারটা আচ্ছা তুমি একটা আমারে পাইবা আরে কাম করিও তুমি আমারে 10টার দিকে ফোন দিও আচ্ছা 10টার দিকে ফোন দিলে আমি আমি মাওয়া বাদে গুপি আসি পারে কিলা কিতা নেওয়া যায় না এটা করা যায় ঠিক আছে মানুষ খুব কষ্টের মাঝে আছে আচ্ছা এই বিষয়ে আমরা আলাপ করবো আচ্ছা ওকে আল্লাহ হাফিজ ভালো থাকো আর দেখাইবো ভালো আছেন তুমি কিতা বলা নিবে কিতা বলা এনে চিনো না
আপনার যদিও ভাব না কিন্তু আমরা সবার জানতো বলা আপনি একবারটা আমরা মুক্ত হবো।
আশা করি আপনি বুঝছেন আমার কথা মানে আচ্ছা খুব খুব বুঝছেন তোমার আমি স্যার আপনার কথা আন্দা কইরাম সারে কই আরে আরেকটা কথা কই আপনি সাইনেনি আপনার বাচ্চা কাচ্চা সুন্দর থাকতো যদি আপনার যদি লগে ভাইরাস চায় তাহলে আপনার বাচ্চা রইব আপনার পুরো ফ্যামিলিটা ধ্বংস হইব কোন আপনার কারণে যদি আপনার ফ্যামিলিটা ধ্বংস হয় যদি তাহলে আপনি দায়ী হইব আপনি হইব ওই সেরে ভালো যখন আমি তো বুঝছি যখন আমার মাথা তো হইছে ইয়া আমি না বুঝলে তো ইতারে দুবেছি তে সাসা ধরো আমরা কথা বুঝছো আপনি ও মাকসান দামে লাগাও কা হ্যালো জাহিদ ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার গ্রাম কিতা কইলা আচ্ছা ভাই তোমার খুশি হইলাম নিয়া ভাই বুঝছো এই কেন কিতা মানে সব সচেতন হইছি ইনশাআল্লাহ মনে করো তুমি আচ্ছা ভাই আমরা খুব খুশি হইছি ভাই বুঝছো এই কেন কিতা লকডাউন সপ্তাহ চলের বা লকডাউন দিছেন বাসু দিছেন পুরো সমস্যা হন না সবে আজ তো সপ্তাহ দূর আলহামদুলিল্লাহ ভাই আমরা খুব খুশি হইছি ভাই বুঝছো আচ্ছা 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 ঠিক আছে ভাই সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা আরো দিন হই বুঝছনি আর পুণ্যে খুব খুশি হইছি ভাই ওলা যদি আমরা সবাই মিলিয়া বুঝছনি একজনে দশ জনে মিলিয়া বিশ জনে মিলিয়া গ্রুপ গ্রুপ মাধ্যমে আমরা গ্রামে গ্রামে হই ইনশাআল্লাহ আপনার গ্রাম হলো আর আপনার গ্রাম হলো সুন্দর হইব বহু থেকে আমরা করোনা থেকে আমরা একবারে মুক্তি পাইনি ভাই ওলা আমরা চলতে হইব বুঝছেন আচ্ছা ভাই আচ্ছা 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 সালাম আলাইকুম বাবা ও দিন গেছিলাম আমরা গ্রাম তারা এই বাড়িতে বুঝছেন কিছু রুগী আছে তারা একবারে এখন পুরো সচেতন হয়ে যায় বিমান বাড়িও যান না তারা সকলে মানে থাকুক একটা বড় মহামারী আমরা দেশের রক্ষা করবো কত আমরা লক্ষ্য আমি জায়গাতে মন্দির আমরা তার বন্ধুদের আমরা তারা মাস্ক লাগার গ্লাভস লাগার সব জায়গায় তারা যান মানে টোটালি এমনি তারা বারণ না আগে তারা উল্টো মাছিলেন তখন তারা মাতেন না ও কই দিয়ে আপনাদের ফোন দিয়ে কষ্ট করছো আর কি আসলে খুশি হইছি তা আর তারা যে
পদক্ষেপ নিছেন ইয়া যে এতটু করতে পারছে আমরা খুব খুশি আসলে তোমার মানে আমি এতটু আপনি অনেক কষ্ট করছেন আর তারা অনেক কষ্ট করছে আমরা আজকে দেশের লোককে দেশের স্বার্থে আমরা আত্মলেগে হাত লাগাই যে আমরা করোনা মুক্ত দেশের মু বাংলাদেশ সুন্দর রাষ্ট্র যা বলতো করব যে আমরা দেশের সাথে থাকমু দেশের জনগণকে আমরা বাঁচাইমু